হ্যালো ফ্রেন্ডস, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো তো সেই জন্য তো রান্নাবান্না তো আমি না খেলেও হাজব্যান্ডের জন্য করতেই হবে। তো শিবরাত্রি তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানায়। খুব সুন্দর করে শিবরাত্রি ব্রত পালন করো, ঠাকুর সবার মনস্কামনা পূর্ণ করুক, এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। তো আমি না খেলেও উপোস থাকলে কী হয়েছে, হাজব্যান্ড তো খাবে, তো হাজব্যান্ডের জন্য অল্প ভাত তরকারি সমস্ত কিছুই হবে। আর আমি পুজো দেওয়ার পরে উপোস সাবু বা লুচি যাই হোক কিছু খাবো, সাবুই খাবো। তো হাজব্যান্ড বললো লুচি খাবে, তো হাজব্যান্ডের জন্য লুচি করে দেবো আর আমি শাক খাবো। তো আজকে হচ্ছে আমি শিবরাত্রির দিন কী কী রান্নাবান্না করছি সেই সমস্ত কিছুই আজকে দেখাবো, আর মানে কাজকর্ম কিছু আজকে দেখাবো না, ওই শুধু রান্নাবান্না খাওয়ার দাওয়ার, মানে শিবরাত্রির দিন আমার কী কী আইটেম হলো রান্নাবান্নার, তো এগুলোই আজকে ব্লগে যাবে। তো তার জন্য দেখতে হবে পুরো ব্লগটা, আমি কী কী রান্নাবান্না করলাম আজকে। তো আর যে সমস্ত বন্ধুরা প্রথমবার চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, অল করে দেবে, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের সাথে সাথে ঘরে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে তো বললাম কিছু কাজকর্ম দেখাবো না, যেহেতু আমার সকাল সকালই সমস্ত কাজকর্ম সানঠান হয়ে গেছে, কিন্তু পুজো তো আমি রাতের বেলা দিতে যাব, এখন তো দেবো না। তো হাজব্যান্ড অফিস চলে গেছে, আজ তো ছুটি নেই, কিন্তু রান্নাবান্না তো করতে হবে, আমি না খেলে কী হচ্ছে হাজব্যান্ডের জন্য করব, আর আমি সেই উপোস করে থাকবো, তারপর পুজো দিয়ে আসার পরে যা খাবো তখন যাই হোক কিছু খেতে হবে, ফল ডল খাবে, এই সমস্ত কিছু। তো ঠিক আছে, বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই, তোমরা দেখতে থাকো আমার সাথে, দেখো পুরো ব্লগটা, দেখো কী রান্নাবান্না করছি আজকে আমি। দেখো অড়হর ডাল ভিজিয়ে রেখেছি, করবো বলে সকালে একটুখানি ভিজিয়ে রেখেছি, তারপর প্রেশারে দিয়ে দেবো। তো দেখো জলটা হলুদ হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে ধুয়ে দিতে হবে। তো সবসময় তো এই ডালটা অনেকদিন ধরেই ছিল, তো তার ফলে যার ফলে আমি হাজব্যান্ডকে বললাম যে অড়হর ডাল করব খাবে, তো বলল হ্যাঁ ঠিক আছে করো, তো সেই জন্যেই। তো দেখো কত জলটার কালার, দেখো হলুদ হয়ে গেছে ডালের মধ্যে। আর আজকে তো শিবরাত্রি, তো রান্নাবান্না আমি তো খাবো না, তো হাজব্যান্ডের জন্যই করব, তো সেই জন্যেই। তো এই যে দেখো ভিজিয়ে রেখেছি, এটা করব। আর সকালে ব্রেকফাস্টের জন্য একটা সবজির তরকারি করেছিলাম, তো সেই তরকারিটা অনেকটাই আছে, এই দেখো একটু গরম করে নিচ্ছি, আবার খাওয়ার সময় গরম করে নেব। তো এখন একটু গরম করে রেখে দিচ্ছি, তারপর আরেকবার গরম করে দেবো, একটা মানুষ খাবে তো পরিমাণ বেশি হয়ে গেছিলো, তো সেই জন্যেই আর কি। আজকে দেখো কুলের চাটনি করব, আমার হাজব্যান্ড অফিস থেকে কুলগুলো নিয়ে এসেছিলো, তো কাঁচা কাঁচা ছিল, তো পেকে গেছে, আজকে চাটনি করে দেবো। এই দেখো সব আমি ধুয়ে একটু একটু ফাটিয়ে রেখে দিয়েছি, আর রান্নাবান্না তো শেষের মুখেই প্রায়। আর এখানে দেখো এই যে ডালটা ফুটেই গেছে, ছোঁক দেওয়া হয়ে গেছে আমার। কুলের চাটনি দেখেছো, আমার টক ঝাল মিষ্টি, ওয়াও ইয়াম্মি ইয়াম্মি, একবারে যাও স্মেল আসছে না, বহুত সুন্দর। রাত্রে খাওয়ার জন্য লুচি দিয়ে একটা সবজির তরকারি করছি, সমস্ত রকম আছে দেখো, কুমড়ো, গাজর, মটরশুঁটি, বিনস, আলু, বেগুন দিয়ে করে জিরে গুঁড়ো দিয়ে একটা তরকারি হবে, একটু মিষ্টি মিষ্টি লুচি দিয়ে খেতে ভালো লাগবে। তো এখন 4টা বাজে, তো সেই জন্য এখন করে নিচ্ছি, দিয়ে তারপর ময়দা মাখবো, লুচি ভাজবো, এই করতে করতে টাইম হয়ে যাবে, তো এসে তো আর ইচ্ছে করবে না, ওই জন্য করে করেই আর যাচ্ছে যাবো আর কি পুজো দিতে। লুচি করবো বলে দেখো আটা ময়দা একসাথে মিশিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, মাখিয়ে লিচি কাটাও হয়ে গেছে, এই কটা করবো, আর এটা বাড়তি হয়েছে, এটা রেখে দেবো থাক, তো এইটুকুই হয়ে যাবে, যদি তখন লাগে আবার রাতে না হয় করা যাবে। তো এই কটা করে নিচ্ছি, আর ওটা কালকে সকালের জন্য হয়ে যাবে, যখন বাড়তি হয়ে গেছে তো ওটা সকালে করে নেবো আর কি। তো লুচিগুলো বেলা হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে, ওখানেও কিছুগুলো আছে, এবার ভেজে নেওয়ার পালা।
লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখছো, এক গামলি লুচি করেছি, পুরো ফুলকো ফুলকো লুচি। এখন বিকেল 5টা বাজে, তো রান্না মানে খাওয়া দাওয়া রান্না বান্না হাজবেন্ডের সমস্ত কিছুই হয়ে গেছে, মানে আমি রান্না করে দিয়েছি, হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, আর লুচিও বানিয়ে দিয়েছি, এসে করে তার ইচ্ছে করবে না। তো এখন 5টার মধ্যে আমার লুচি সবজি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে, আর ঘর ঠর ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন চুল আঁচড়ে রেডি টেডি হবো, তারপর প্রার্থনা করে সন্ধি দিয়ে তারপর পুজো দিতে যাব। তো আর সমস্ত কাজকর্মই হয়ে গেছে, আর জানলাগুলো লাগিয়ে দেবো, ব্যাস তালিম হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে তাহলে ভিডিওটা এন্ড করেই দিই, তো সেই জন্য এন্ড করলাম। আর আমাদের বাইরে প্রচুর মাইক বাজছে, শিবরাত্রি উপলক্ষে প্রচুর গান হচ্ছে, মানে সকাল থেকে, তো এখন চলবে এরকম 2-3 দিন ধরে, এখানে কিছু উৎসব হলেই, অকেশন হলেই, মানে 2-3 দিন ধরে মানে চলতেই থাকে কন্টিনিউ গান। তো যাই হোক, গান শুনে শুনে কাজ বাজ হয়, রান্নাবান্না হয়, ভালোই লাগে সেই জন্যে। তো হাজব্যান্ড বললো যে রাতে লুচি খাবো বলে, ওই জন্যে নইলে আমি বলছিলাম যে রুটি করে দিই, তাহলে বলছে না লুচি খাবো, অনেকদিন খাইনি, তো সেই জন্যেই। আর শীতকাল তো চলে যাওয়ার মুখেই, তো আর এরপরে আর খেতে মানে পছন্দ করে না আমার হাজব্যান্ড, তো সেই জন্যই বানিয়ে দিলাম। আর সাথে আমার যদি ইচ্ছে তো 2-1টা আমিও খাবো, নইলে না সাবু খাবো, প্রসাদ প্রসাদ খাবো এই। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো রান্নাবান্নাগুলো শিবরাত্রি উপলক্ষে কমেন্ট করে জানিয়ে দেবে, যেতে যেতে তোমাদের হাতে সুন্দর ছয় একটা লাইক করবে, আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর ভিডিওটা একটু দেখবে, ভিডিও সম্পর্কিত কমেন্ট করবে, ভালো লাগলে তোমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে পারো। তো আজকের মতো টাটা বাই বাই, নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে, বাই।